أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে ভিতরে ধারণ করত তাহলে বাংলার জমিন সহ সারা পৃথিবীর ভিতরে কোথাও সন্ত্রাস থাকতো না জঙ্গিবাদ থাকতো না আজকের জঙ্গিবাদ ইসলামের ভিতরে ঢুকায়া ইসলামের বদনাম করার জন্য সন্ত্রাসীরা একটি গ্রুপ চক্রান্ত আজকের ইহুদি নাসারা খ্রিস্টান বড় বিধর্মীরা চাল চলে ইসলামটাকে কলঙ্কিত করার জন্য জঙ্গিবাদের স্থান ইসলামের ভিতরে ঢুকাইছে কথা বলেন ঠিক কিনা অথচ ইসলাম একমাত্র শান্তির ধর্ম ইসলামের ভিতরে জঙ্গিবাদের কোনো স্থান নাই সন্ত্রাসের কোনো স্থান নাই মানুষের অন্তরের ভিতরে একমাত্র শুধুমাত্র যদি আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় যদি তার অন্তরে ধারণ করে তাহলে অন্যায় কাজ ওই ব্যক্তি করতে পারে না অন্যায় কাজ তারা করা সম্ভব হয় না এই জন্য রব্বুল আলামিন বলছে তোমরা আমাকে ভয় করো ভয় করার মতন ভয় করো এবং খাঁটি পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সম্মানিত বন্ধুরা আমার সন্ত্রাস এবং মাদক এবং জঙ্গিবাদ ইসলামের সাথে কোনো সম্পৃক্ত না আমি প্রতি জুমায় বলি মাদক এবং সন্ত্রাস জঙ্গিবাদ এইগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই ইসলাম এখানে কখনো সাপোর্ট করে না সর্বদা সর্বোপরি সব সময় ইসলাম এর বিরুদ্ধে কঠিন ভূমিকা রেখেছেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার আপনারা জেনেছেন বাংলার জমিনে টেন্ডারবাজি সন্ত্রাসী জঙ্গিবাদী জিনা ব্যভিচার রাহাজানি হত্যা নির্যাতন নিপীড়ন একমাত্র হওয়ার কারণ সেটা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন না থাকার কারণে কথা বলেন ঠিক কি না আল্লাহর কোরআনের আইন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন থাকতো তাহলে সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি টেন্ডারবাজি জুলুম নির্যাতন বাংলার জমিন সহ সারা পৃথিবীতে স্থান পেত না কথা বলেন ঠিক কি না সম্মানিত বন্ধুগণ আমার এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে বলি সন্ত্রাসের সাথে জঙ্গিবাদের সাথে জুলুম নির্যাতন নিপীড়ন এবং অন্যায়ের সাথে আমরা কখনো আপোষ করব না আমরা ততদিন পর্যন্ত তাদের সাথে থাকব যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসের সাথে তাদের মিল পাব কথা বলেন ঠিক কি না যদি কোরআন এবং হাদিসের সাথে মিল থাকে তাহলে তাদের সাথে আমরা আপোষ করব এর আগে তাদের সাথে আপোষ নেই ইসলাম যেহেতু সাপোর্ট করে না জঙ্গিবাদ সন্ত্রাস মাদক আমরাও তাদের সাথে থাকব না আমরা সর্বোপরি বলতে চাই আমাদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল যাক কথা বলেন ঠিক কিনা বাংলার জমিন মুসলমানদের জমিন বাংলার জমিন আলেম ওলামাদের জমিন বাংলার জমিন আল্লাহর ওলিদের জমিন বাংলার জমিন মুসলমানদের জমিন কথা বলেন ঠিক কিনা একাত্তর টিভিকে আমি হুঁশিয়ার করে বলতে চাই একাত্তর টিভি ইতিমধ্যে ওয়াজ মাহফিল নিয়ে কটূক্তি করেছে বিভিন্ন সময় আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করে ইসলাম নিয়ে কটূক্তি করে যদি বাংলার জনগণ জুতা ঝাঁটু নিয়ে ঝাড়ু নিয়ে পিটানো শুরু করে বাংলার জমিনে থাকার কোনো জায়গা হবে না আপনারা যদি সচ্চর থাকেন আপনাদের ইমানি মজবুতি ধারণ করে যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন বাংলার জমিনে ১৬ কোটি মানুষের কাছে ইসলাম বিরোধী কথা বলে কেউ বাংলার জমিনে ঠাঁই পাবে না